আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লাহি ওয়াসিহি আজমাইন আবাদ আজকের দার্সে আমরা এসো উর্দু শিখির দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠের চতুর্থ অংশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো এই পাঠে যেটা শুরুতেই আছে সেটা হচ্ছে দমিরের ব্যবহার এবং দমির বলতে সর্বনাম এবং এই সর্বনামের সাথে যে উর্দু ভাষার যে একটা মৌলিক যে একটা সর্বভঙ্গি এটার কি রকম পরিবর্তন হয় এটা বোঝা এবং এটা বোঝা খুবই জরুরি যেমন এখানে তু খুশ হ্যাঁ তু খুশ হ্যাঁ এরপরে একটা আছে তোম খুশ হোঁ তু খুশ হ্যাঁ তোম খুশ হোঁ এই দুইটার মধ্যে মেইনলি ডিফারেন্সটা কী তো আমরা যদি এই আরবিটা দেখি তাহলে কিন্তু আমরা কিছুটা হলে বুঝতে পারবো যেমন আংতা মাসরুরুন আর আংতি মাসুর রাতুন আমরা জানি আংতা হচ্ছে পুরুষবাচক আংতা তুমি এটা হচ্ছে সেকেন্ড পার্সন বা আরবিতে যেটা বলে সেটা হচ্ছে হাদির আর আংতি হচ্ছে স্ত্রীবাচক হাদির এটা এর জন্য এখানে মাসরু রতন হয়েছে মোয়ান্নাস হয়েছে এটা মোদাক্কর এটা মোয়ান্নাস তো তেমনি এখানে তু খুশ হ্যাঁ এই তু হচ্ছে এখানে পুরুষবাচক আর তুম খুশ হো এটা হচ্ছে স্ত্রীবাচক এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করতে হবে আমাদেরকে তো এরপরে দেখেন তুম খুশ হো এটাও কিন্তু তুম খুশ হো এইটা এটা কিন্তু কিন্তু এটার অর্থ কিন্তু এক না এটা হচ্ছে তোমরা খুশি তুম খুশ হো তোমরা খুশি তারপরে তুম সব খুশ হ এটাও কিন্তু তোমরা খুশি আংতুম আংতুন না আংতুম আর আং না মানে তোমরা তো এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করতে হবে এরপরে দেখেন আপ খুশ হ্যাঁ আপ খুশ হ্যাঁ এটাও আংতা মাসুর আপ বলতে এটা সম্মানসূচক একটা সম্মানসূচক একটা দমির উর্দুর ক্ষেত্রে আপ খুশ হ্যাঁ এটার স্ত্রীবাচক ওই আপ খুশ হ্যাঁ একই একই রকমই হবে এবার আপ সাব খুশ হ্যাঁ মানে আপনারা খুশি আপনারা সবাই খুশি এখানে আপ সাব এই দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে আপনি না হে এর মিনিংটা হচ্ছে আপনারা এরপরে সব কি খুশ মে মেরি খুশ হ্যাঁ সব কি খুশ মে সবার খুশিতে আমার খুশি মেরি খুশ হ্যাঁ আউলাদ কি খুশ মে মে মা কি খুশ হ্যাঁ সন্তানের খুশিতেই মায়ের খুশি এরপর এটা হচ্ছে ওয়ালি দাইন ও দাইন মানে হচ্ছে এখানে পিতা মাতা বোঝানো হচ্ছে ওয়ালি দাইন কি রিজা মান্দি মে আল্লাহ কি রিজা মান্দি হ্যাঁ মানে পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহ তালার সন্তুষ্টি খুব সুন্দর একটা কথা এটা হাদিসের একটা মাফুম হাদিসের একটা ভাব तो एरपर आप देखी यहाँ <coughs> से नॉन हा या नहीं 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 माने मैंने ना नहीं 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 है नहीं नही है ना नहीं नही है ना नही है, नहीं माने ना अथवा नय एर पर नहीं माने मैं क्षेत्र যখন মুতাকাল্লিম হবে নেহি হ্যাঁ নেই বা নই আবার নেহি হো নই এটা হচ্ছে আমি নেহি হো নেহি হো মুতাকাল্লিমের ক্ষেত্রে এটা আমরা নিচে ব্যবহার যখন পড়বো তখন আরও ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে তো এরপরের উর্দুই বারদ আমরা পড়ি কিয়া রশিদ ইয়া হ্যাঁ রশিদ কি এখানে হাঁ ও ইয়াহা হ্যাঁ হ্যাঁ সে এখানে নেহি ও ইয়াহ নেহি হ না সেখানে নেই যেখানে না কিন্তু এখানে হলো নেই না সে এখানে নেই তাকাত হ্যাঁ হু আমি শক্তিশালী কমজোর নেই হু আমি কমজোর নই আমি দুর্বল নই আমি তাকতওয়ার হু আমরা শক্তিশালী কমজোর নেই হু আমরা দুর্বল নই এ শখ গরিব হ ये लोग गरीब दौलतमंद नहीं है ध्वनि मान ध्वनि नय योक गरीब धोनी ना धोनी नय ये सब गरीब है एरा सबा गरीब बाब दौलतमंद नहीं है धोनी ना एरा सबाई गरीब एरा क्यों धोनी ना तुम गरीब हो तुमी गरीब कमजोर हो तुमी कमजोर तुमी गरीब तुमी दुर्बल তাকত্বর হো তুমি শক্তিশালী নও আপ দৌলতমন্দ হিসী কমজোর নহ দুর্বল নয় দুর্বল নন জল মে ঈমান ও দিল জিন্দা হার অন্তরে ইমান আছে তার দিল জীবিত जिंदा और जिस दिल में ईमान नहीं है एवं जार अंतरे ईमान नहीं वो दिल मुर्दा है एवं जार अंतरे ईमान नहीं तार दिल मुर्दा मे मृतो मोमिन का दिल जिंदा है मोमिनेर अंतर जीवितो व जिंदा और एवं काफिर का दिल मर्द मर्दा मुर्दा काफिर दिल मृत काफिर अंतर मृत তো এখানে আবার দেখেন এখানে আবার দমিরের বিভিন্ন ব্যবহার এখানে আসছে এই ব্যাপারগুলো খুব মনোযোগ দিয়ে আমাদেরকে পড়তে হবে নইলে কিন্তু আমরা এই ব্যাপারগুলো ধরতে পারবো না তো আমরা দেখি তেরা নাম কিয়া হে তোমার নাম কী কিয়া বলতে কি বলতে হোয়াট তেরা নাম কিয়া হে তোমার নাম কী মেরা নাম খালেদ है। আমার নাম খালেদ অথবা মেরা নাম ফাতিমা হ্য আমার নাম ফাতিমা तुम्हारा नाम क्या है तुम्हारा नाम क्या है तुम्हारा नाम की मेरा नाम खालिद है बा मेरा नाम फातिमा है एटाओ बोला जाए बोथ दिटे करेक्ट एरपर किया तेरा और तुम्हारा नाम राशिद है तुम्हार नाम की राशिद नहीं ना मेरा नाम राशिद नहीं हमार नाम राशिद ना मेरा नाम खालिद है আমার নাম কালেদ কিয়া তেরা তোমারা নাম আয়েশা হে তোমার নাম কি আয়েশা নেহি না মেরা নাম আয়েশা নেহি আমার নাম আয়েশা না ফাতিমা হে আমার নাম ফাতিমা আমরা বুঝতে পারলাম এই ব্যাপারগুলো ব্যবহারগুলো কিভাবে হচ্ছে এগুলোকে তোমাদের বারবার পড়ে পড়ে এই ব্যবহারগুলো মানে ধরে নিতে হবে তুমারে নাম কিয়া হ্যায় তোমার নাম কি আছে তোমাদের নাম কি তোমাদের নাম কি আমাদের নাম আমাদের নাম খালেদ আর রশিদ আমাদের নাম খালেদ এবং রশিদ তোমার নাম কি আছে তোমাদের নাম কি আমাদের নাম জাইনাব এবং সালমা है জাইনাব আর সালমা है আমাদের নাম জাইনাব এবং সালমা এটা হচ্ছে স্ত্রীবাচক বা মোয়ান্নাসের ক্ষেত্রে এবার এবার আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে অনেকটা ইয়ের মতো অনেকটা ইদাফতের মতো যেটা আমরা মুদাফ মুদাফিলাই নামে পড়েছি যে মানে কোনো একটা বস্তুর দিকে আমাদের কোনো একটা দমিরকে সম্বন্ধিত করা যেমন মেয়েরা মাদ্রাসা আমার মাদ্রাসা হামারা মাদ্রাসা হামারা হামারা মাদ্রাসা আমাদের মাদ্রাসা তেরা মাদ্রাসা তোমার মাদ্রাসা তুমারা মাদ্রাসা তোমার মাদ্রাসা এরকম তুমারা মাদ্রাসা তুমার তুমারা মাদ্রাসা তোমাদের মাদ্রাসা তো এই ব্যাপারগুলো যেটা আমরা আরবিতে পড়েছিলাম মাদ্রাসা তুকা মাদ্রাসা তুকি মাদ্রাসা তি মাদ্রাসা তোহু মাদ্রাসা তুহা মাদ্রাসা তিকো মাদ্রাসা তিকি কুননা এই ব্যাপারগুলো আর কি এখানে দেখি আমরা মেয়েরা কামরা আমার কামরা মেয়েরে কামরে মেয়েরে কামরে স্ত্রীবাচক আমার কামরা আমারা কামরা আমারা কামরা আমার আমাদের কামরা আমারে কামরে এটাও আমাদের কামরা এটা স্ত্রীবাচক এটাও স্ত্রীবাচক যেখানে আরবি লেখা গোরফাতি গোরফাতি গোরফত না গোরফত না এরপর তোমারা তুমারা কামরা তুমারে কামরে তোমহারা কামরা স্ত্রীবাচক আর এটা এটা পুরুষ বাচক এটা স্ত্রী বাচক তোমহারা কামরা তোমহারে কামরে এটা হচ্ছে এই তোমহার আমরা হচ্ছে তোমাদের কামরা এটা তোমাদের কামরা এটা পুরুষ বাচক এটা স্ত্রীবাচক তো এই হচ্ছে আজকের মানে আজকের এখনকার দার্স মোটামুটি এখানে মোটামুটি সবই দমির নিয়ে আলোচনা দমিরের সাথে এর পরবর্তী যে উর্দুর যে সর্বভঙ্গিটা এটা কীভাবে হচ্ছে এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে এরপর হচ্ছে নেগেটিভ না নেহি হে আমরা প্রথমে তো পড়েছিলাম শুধু না নুনহা তো এখানে আবার নেহি ব্যবহার হচ্ছে নেহি তো না আবার নেহি হে মানে হচ্ছে নয় বা নই এরকম এই ব্যবহারগুলো আমরা একটু দেখলাম এবং শেষে গিয়ে কিছু ইদাফত শব্দ দেখলাম এই ব্যাপারগুলো আপনারা নিজেরা খুব ভালো করে পড়বেন এগুলো সবই সহজ আপনারা সবই জানেন বারবার পড়ে পড়ে আয়ত্ত করে ফেলবেন ইনশাল্লাহ তো আজকে এতটুকুই এবং এটা হচ্ছে আমাদের এই বর্তমান যেই অধ্যায়টা আমরা পড়ছি অধ্যায়ের শেষ দার্স নেক্সট ডে আমরা পরবর্তী চাপটা শুরু করবো ইনশাআল্লাহ সালামুলেকুম ও রহমতুল্লাহি